Today we'll discuss on voice. I'm Mohammad Kamarujjaman, your English teacher, lecturer in English, Polishkin School and College, Rampur. In the last lecture, we discussed about passive voice, when and where passive voice is used. This is my lecture 2 on voice. Let's continue. Today we'll see how we can convert active voice into passive one. Rule number one, you must look at the screen. Active voice is subjective, passive voice is object. Number two, active voice is objective, passive voice is subjective. The most important thing about the passive voice is that mul verb er past participle hai ebong subject or tense onusare auxiliary verb oblique be verb hai. Ekhon amra dekhbo je indefinite tense gulote kibhabe passive voice hoto hai. যেহেতু আমরা আগে বলেছি যে প্রত্যেকটি প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এবং সামনে বি ভার্ব থাকে, তো প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সে অ্যামিজার প্লাস ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, পাস্ট ইনফিনিটিভ টেন্সে ওয়াজ ওয়্যার, ফিউচার ইনফিনিটিভ টেন্সে শ্যাল বি উইল বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, সবগুলোতে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে অজলি ভার্বের পরে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am being, is being, are being plus verb past participle, past continuous tense was being, were being plus verb past participle, future continuous tense shall be being, will be being plus verb past participle over perfect tense. Perfect tense gluten over present perfect tense has been or have been plus verb past participle, past perfect tense had been plus verb past participle, future perfect tense shall have been, will have been plus verb past participle hob. So this is going to be rule number 3. It's about model. You know, models may, might, can, could, must, ought to, be, going to, these are called model. A model gulo porbe verb er মডার গ্রুপ প্রবি বিভার্ব হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, যথারীতি বাই বসবে, সাবজেক্ট হবে, সাবজেক্টের অবজেক্ট হবে, এটসেট্রা। সো আমরা উদাহরণ থেকে লক্ষ্য রাখি মডালসকে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। আই মে হেল্প ইউ, ইউ মে বি হেল্প বাই মে, সো হিয়ার মে ইজ মডাল, মে বি। You must do the work. The work must be done by you. Must be. Plus B3 by you. We ought to obey our teachers. Our teachers ought to be obeyed. Ought to be obeyed. Look at this screen. This is passive by us. Active. We are going to open our shop. A shop is going to be opened by us. This is very important. Whether one group or সো তোমরা এই বিষয়টাতে খুবই কেয়ারফুল থাকবে। গোয়িং টু ইটস এ মডেল। লেটস প্রসিড। রোল নম্বর 4, প্রেজেন্ট পার্টিসিপলকে কীভাবে আমরা মডেলস, প্রেজেন্ট পার্টিসিপল আমরা কীভাবে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সকে কীভাবে প্যাসিভে রূপান্তর করব। অ্যাক্টিভ আছে আই স হিম প্লেইং ফুটবল, সো হি ওয়াজ সিন, হি ওয়াজ সিন
এই অবজেক্টকে আমরা সাবজেক্ট করেছি, এবং ওয়াজ অক্সিলারি ভার্ব, বিভার্ব থাকে যে যথারীতি প্যাসিভ হয়েছে, এবং মোর ভার্বের পাস্ট পার্টিসিপল। হি ওয়াজ সিন প্লেইং, প্লেইং কিন্তু প্লেইং এ আছে, এটা চেঞ্জ আনচেঞ্জড, যেহেতু এটি প্রেজেন্ট পার্টিসিপল। হি ওয়াজ সিন প্লেইং ক্রিকেট বাই মি। আই টুক হিম ফর এ ফ্রেন্ড। হি ওয়াজ টেকেন ফর এ ফ্রেন্ড বাই মি। সো আমরা এই প্রেজেন্ট পার্টিসিপলের বিষয়টাকে এখানে দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা নিয়ম স্ট্রাকচার। অবজেক্টের সাবজেক্ট প্লাস টেন্স অফ পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটি প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, বাই নিয়মটা ইচ্ছে করলে লিখে রাখতে পারো। লেটস প্রসিড। ডাবল অবজেক্ট, ডাবল মিন্স দুটি, ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম স্ট্রাকচার। দুইটা অবজেক্টের যে কোনো একটি সাবজেক্ট করতে হয়, পার্সোনাল অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করলে ভালো, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস টেন্স ও পার্সোনাল অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস প্রদত্ত বাকি অবজেক্টিভ ভয়েস প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অবজেক্ট রূপে হয়। ফর এক্সাম্পল, আই গেভ হিম এ ফ্লাওয়ার, হি ওয়াজ গিভেন, সো ইয়ার্স আই এ সাবজেক্ট ভার প্লাস অবজেক্ট, অবজেক্ট বিকামস সাবজেক্ট, হি ওয়াজ গিভেন আ ফ্লাওয়ার বাই মি। হি টিচেস আস ইংলিশ, উই আর টট ইংলিশ বাই হিম, সো ইয়ার উই ফাইন্ড ডাবল অবজেক্ট, আস একটি অবজেক্ট, ইংলিশ একটি অবজেক্ট, হিম একটি অবজেক্ট, আর ফ্লাওয়ার একটি অবজেক্ট, সো দিস ইজ ডাবল অবজেক্ট। তোমরা স্ক্রিনে দেখো, স্ক্রিনে দেখে প্রজেক্টে লিখে রাখো যে এই রুল প্রয়োগ করে আমরা কীভাবে ডাবল অবজেক্ট ব্যবহার করে প্যাসিভ করতে পারি। নাও আমরা এখন দেখবো যে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে কীভাবে থাকলে সেটি কীভাবে প্যাসিভ করতে হয়। আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, so this is compound complex sentence. It is known to me that the work was done by him. He told me that he had done the work. I was told that the work had been done by him. So amra rule ta ekটু পড়ে, complex বা compound sentence এ একাধিক ক্লোজ থাকলে, এখানে ক্লোজ একটি দেখা যাচ্ছে, দুটি ক্লোজ দেখা যাচ্ছে, আই নো একটি ক্লোজ, দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক ডাইরেক্ট ক্লোজ, প্রত্যেকটি ক্লোজের একটি করে ভার্ব থাকে। আচ্ছা, ভার্বগুলো যদি ট্রানজিটিভ হয় তবে প্রত্যেকটি ভার্বেরই প্যাসিভ করতে হবে। সো ট্রানজিটিভ ভার্বের থাকলে প্রত্যেক ক্লোজের ভার্বগুলোকেই প্যাসিভ করতে হবে। আমরা উদাহরণ বাই দিস দেখেছি। আরেকটি আমরা এখানে ইম্পর্টেন্ট জিনিস দেখো, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে পিপল সে দিয়ে শুরু হলে ইট ইজ সেজ দিয়ে প্যাসিভ করাই ভালো। পিপল সেড দ্যাট দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য অফ ফরেস্ট, ইট ইজ সেড দ্যাট, সেটি কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে আমরা ইট ইজ সেইড বলবো, যদি পিপুল সে আসে এই নিয়মটি তোমরা লিখে রাখতে পারো, দ্য লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট। ইন্টারজেটিভ ভাবযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। সাধারণত ইন্টারজেটিভ ভাবের প্যাসিভ ভয়েস হয় না, তবে ইন্ট্রানজিটিভ ভার্বের প্রেপোজিশন যুক্ত হয়ে যদি গ্রুপ ভার্ব গঠন করে এবং তার ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে স্ট্রাকচারটি অবজেক্টিভ সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস প্রদত্ত প্রেপোজিশন প্লাস বাই প্লাস ভার্ব সাবজেক্টের অবজেক্ট হয়। লেটস লুক অ্যাট দ্য এক্সাম্পলস। দ্য ট্রাক রান ওভার দ্য বয়, সো হিয়ার রান 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 সিম্পলি ইন্ট্রানজিটিভ, রান ওভার এখানে প্রিপোজিশন আছে, রান ওভার দ্য বয়, দি বয় ওয়াজ রান ওভার বাই দ্য ট্রাক। দে লুক অ্যাট দ্য পুয়ার ম্যান, দি পুয়ার ম্যান ওয়াজ লুকড অ্যাট বাই দ্য, হোপ দ্যাট ইউ আন্ডারস্টুড দিস।
ফাংশন অফ ট্রানজিটিভ অ্যান্ড ইন্ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ মিনস সকর্মক ক্রিয়া, ইন্ট্রানজিটিভ মিনস অকর্মক ক্রিয়া। রেফ্লেক্সিভ অবজেক্ট, রেফ্লেক্সিভ মানে যেখানে সেলফ থাকে, আত্মঘটিত, সেটাকে বলা হয় রেফ্লেক্সিভ। হি হ্যাঙ্কড হিমসেলফ, হি ওয়াজ হ্যাঙ্কড বাই হিমসেলফ। ইউ কিল্ড ইউর সেলফ, ইউ আর কিল্ড বাই ইউর সেলফ। সো রেফ্লেক্সিভ প্রোনাউন, সেলফ যুক্ত প্রোনাউনকে রেফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। সো সেটি যদি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় সেটাকে আমরা রেফ্লেক্সিভ অবজেক্ট বলবো। তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো এবং এই নিয়মটি লিখে রাখো। রিফ্লেক্সিভ অবজেক্ট অর্থাৎ মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফস, ইউর সেলফ, দেম সেলফস, হিম সেলফস, আওয়ার সেলফ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা নিয়ম। আমরা স্ট্রাকচার দিলাম এখানে অ্যাক্টিভ ভয়েস এর অ্যাক্টিভ ভয়েস সাবজেক্টটি অপরিবর্তিত অবস্থায় প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে হবে। দেখো এখানে অ্যাক্টিভ ভয়েসের যা সাবজেক্ট, প্যাসিভ ভয়েসেরও তার সাবজেক্ট। হি হ্যাঙ্কড হিমসেলফ, হি ওয়াজ হ্যাঙ্কড। প্লাস টেন্স অফ পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। টেন্স অফ পার্সন এখানে পাস্ট দেওয়া আছে, অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাঙ্কড ফর্ম প্লাস বাই প্লাস রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট অলরেডি যেটা আছে সেটা দেওয়া আছে বাই হিমসেলফ। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য রুল, ইউ ক্যান রাইট দ্য রুল ফর ইউর বেটারমেন্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা নিয়ম। ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট সিলেক্ট, ইলেক্ট, নমিনেট সাধারণত এই ভাবগুলো থাকে। মেক, কল, নেম ইত্যাদি ট্রানজিটিভ ভাব থাকা সত্ত্বেও সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না, পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত অবজেক্ট আনতে হয়। এরূপ অতিরিক্ত অবজেক্টকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট বলে। কমপ্লিমেন্টারি, দে মেড মি ক্যাপ্টেন। দেখো এখানে দে মেড মি সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তারপরেও তারা আমাকে বানালো, নির্বাচিত করলো, আমাদের বাক্যের ভাব প্রকাশ হচ্ছে না, সেই জন্য আমরা আর একটি শব্দ দিলাম, সেই জন্য এটাকে বলে কমপ্লিমেন্টারি শব্দ, কমপ্লিমেন্টারি অবজেক্ট এটা আমরা বলব। দে মেড মি ক্যাপ্টেন, আই ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দ্যাম। সো এখানে আমরা এটাকে অবজেক্ট হিসেবে ধরলাম। উই কল হিম লায়ার, হি ইজ কল্ড লায়ার বাই আস। প্রয়োজনে তোমরা নিয়মটি লেখে রাখো, সময় স্বল্পতার জন্য আমি সবগুলো বিস্তারিত নিয়মটি পড়ছি না, তোমরা দেখে নাও। লেটস প্রসিড নেক্সট রুল। ওয়ান প্লাস শুড যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। স্ট্রাকচার, অবজেক্টের সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস এডুকেশন, এডুকেশন শুড বি টেকেন কেয়ার অফ। সো দিস অবজেক্ট বিকামস সাবজেক্ট। ওয়ান শুড টেল দ্য ট্রুথ, দ্য ট্রুথ শুড বি টোল্ড। সরি এখানে ট্রুথ হতো, দ্য ট্রুথ শুড বি টোল্ড। এখানে দুইটা বাদ দিয়েছে, এখানে দুইটা তোমরা বসে নেবা। দ্য ট্রুথ শুড বি টোল্ড। ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক টুডে ইউ হ্যাভ আন্ডারস্টুড মাই লেকচার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দিস ক্লাস। ইন নেক্সট ক্লাস উইল ফিনিশ our lecture on voice, inshallah. Thanks for joining with me.